টেনিয়র সিলেট সিটি কর্পোরেশনের আগামী যেদিন থেকে আমি শপথ গ্রহণ করে আমি অফিসে যোগদান করব, তারপর থেকে 5 বছর এই সিটি কর্পোরেশনের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই। আমার নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের দলের প্রধান, আমাকে দলের নমিনেশন দিয়েছেন। এখানে আমার ডান দিকে বাম দিকে আমাদের দলের সম্মানিত জেলা মহানগরের নেতৃবৃন্দ আছেন, যাদের নির্দেশনা এবং সহযোগিতা নিয়ে আমি কাজ করছি। আগামী 5 বছর আমাদের নেতাদের সাথে কথা বলেই আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আমি যেহেতু দলীয় মেয়র, আগামী দিনে এই শহরের সমস্ত শহরবাসীকে সিটিবাসীকে ইউনাইটেড করে দল মতের ঊর্ধ্বে উঠে আগামী দিন আমি সিটি কর্পোরেশনকে চালাতে চাই। কারণ এই সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আর দলের একজন কর্মী বা নেতা, এটা আমার মনে হয় এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। পাবলিক প্রতিনিধি, জনগণের প্রত্যাশা, জনগণ ভোট দিয়েছে, সব দলের লোকই আমাকে ভোট দিয়েছে, এবং যারা এই সিটিবাসীর সম্মানিত ভোটার নাগরিক, আমাদের মা বোনরা যারা 50% ভোটার, এবং আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ধর্ম গোত্র বর্ণের মানুষ, সবাইকে নিয়েই আগামী দিন এই সিটি কর্পোরেশনকে আমি রান করতে চাই। সবাই ধারণা করেছিলেন, আবহাওয়াবিদরা বলেছিলেন যে বৃষ্টি হবে, তারপরে বৃষ্টি হয় না, এটা কিন্তু আধ্যাত্মিক নগরীর ক্যারেক্টার নট সিলেটবাসী নগর পিতা সেবক হিসাবে যাতে আমি কাজ করি, এবং আমি আমি জানি ওনারা কী চান, ওনারা চান যে মানুষের তার মানুষের কল্যাণে আমি কাজ করি। কোনো প্রবাসীদের বাড়ি করতে হবে, আমি বলেছি হ্যাঁ আমরা সবার সাথে বসতে পারি, আমি একটি বোনও, আমি যখন অফিস পিব আমাদের নেতৃবৃন্দকে নিয়ে সর্বস্তরের মানুষকে আপনাদেরকে নিয়ে, যারা ভূমি দখল করেছেন ও বেআইনিভাবে যারা বাড়িঘর দখল করেছেন তাদেরকে একটা সময় দেওয়া হবে, এই সময়ের ভিতরে তারা এগুলো সারেন্ডার করে না, যাদের কাগজ আছে। আমি বলতে চাই আবারও প্রবাসীদেরও তো অনেক সমস্যা আছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে টাকা নিয়ে অনুতম এগুলো আছে, এগুলা বাদ দিয়ে যেগুলা প্রপার যাদের জমি আছে, বাড়ি আছে, টাকা আছে, তাদের কাগজপত্র সঠিক, তাদের বিষয়ে বলতে চাই যে আমি আমার সর্বাত্মক, আমি তো একা পারবো না, এখানে প্রশাসন দুর্বল করতে হবে, আরও যারা আছেন এখানে জেলা পরিষদ মাননীয় সংসদ সদস্য, সিলেট এক আসনের মাননীয় এমপি ডক্টর একে আব্দুল মোমিন, তিনি এই এক আসনের সিলেট তিন, তো সবার সম্মিলিত প্রচেষ্টা আমাদের নেতৃত্বের সাথে কথা বলে এটা করতে চাই আমি। আপনি আপনার বক্তব্যের প্রথমেই বলেছিলেন যে দলীয় মেয়র আপনি, সিটি কর্পোরেশন আপনি নির্বাচিত হয়েছেন, আপনি কি সিটি কর্পোরেশন দলীয় কোনো আসলে আলাদা করে হতে হবে নাকি সবার জন্য আছে সিটি কর্পোরেশন? আমি কিন্তু একবার না, আপনারা তো আপনারা তো রেকর্ড করেন, সাংবাদিকরা তো আবার রেকর্ড রাখেন, আবার মাঝে দিকে আমি যেটা বলেছি আমি আবারও বলি, আমাকে নমিনেশন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ, আমি আওয়ামী লীগের সঙ্গে আমি নৌকা নিয়ে ইলেকশন করছি, আমি ছাত্রলীগ থেকে আজ পর্যন্ত আজকে যে আপনাদের সম্মুখে আসতে পেরেছি এটা আওয়ামী লীগের দলের, তবে আমি একটি কথা আবারও বলতে চাই, গতকাল থেকে আমার পজিশন নিচ্ছে, গতকাল আমার দল আমাকে নমিনেশন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন সিলেটের সাধারণ মানুষের কাছে, 4,48,86,000 ভোটের ভোটার ভোটারের কাছে, তারা আমাদের ভোট দিয়ে আমি তাদের জন্য যেভাবে সাহেব যেভাবে আছে, আমি এটা আমার ইমানের দায়িত্ব, তারা আমাকে ভোট দিয়েছেন, এখানে প্রত্যেকটি নাগরিক, আমি আবারও বলতে চাই, আমি অতীতে বলেছি আমার যে ডান দিকে বাম দিকে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারক আমাদের জাতীয় লোকসভা, ওনারা আসলে সিটি কর্পোরেশনের যে সম্মান পাবে, এই দলিত সম্প্রদায়ে যারা আসবে তারাও সিটির ক্ষেত্রে সিটির মানুষ হিসাবে তারা আমাদের সম্মান পাবে। একটা প্রশ্ন মাননীয় মেয়র, আপনার প্রধান চ্যালেঞ্জ গুলো কি কি হবে এই 5 বছর? আমি একটা বলি, আমার কাছে দল তো বিষয় না, আমি আমি তো দল আমি দল তো আমার কাছে বিষয় না, আমার কাছে বিষয় সিটির নাগরিক কি, তারা কি সার্ভিস চান, এইটার উপরে নির্ভর করে, দলের কে বড় বড় কে কোন দলের বড় নেতা এটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় এই সিটি কর্পোরেশনের আওতাধীন যে কোনো সমস্যার কাজে যে কোনো বিষয়ে তারা যখন আসবেন তাদেরকে সম্মানিত করার দায়িত্ব সবার জন্য সমানভাবে এটা আমার ইমানই দায়িত্ব। প্রথম কথা হলো আমি আমি যেদিন থেকে আমাকে তো আমি তো যেতেই পারবো না, পারমিশন দেওয়া এটা জানেন কি না, আমার জিও লাগবে যেতে, আর আমার প্রথম কথা হলো টাইম শিডিউল আছে বাইরে আমি থাকতে পারবো, তবে যেহেতু আমার পরিবার আমার বাচ্চারা সেখানে থাকে আমার ওয়ার্ক তো চলে আসবে, মাঝে মধ্যে তো ভিজিট করতে তো যাবো, আমি আমি তো এখান থেকে আসলে বেসিক্যালি সিলেক্ট সিটির মেয়র মানুষ আমার বানাইছে, আমি কি গিয়ে লন্ডন থাকার জন্য আমার আসলে একদম আমার আগামী 5 বছর কি করবো এটা নিয়ে আমার বৃষ্টিতে জলাবদ্ধ, বৃষ্টি হলে শহর ডুবে যায়, এটা আজকেও কিন্তু আমরা দেখেছি যানজট,
তার জন্য আমাদের পুরো ট্রাফিক লাইট চাই, এগুলো অ্যাড্রেস করতে হবে এবং আমরা শহরটাকে ক্লিন করতে চাই। আমার কথা হইল এই শহরে যখন কেউ ঢুকবে, সিলেটে ঢুকলে সিলেট একদম আজকে রাজশাহী মানুষ কি করবে, বুক করে দেয় রাজশাহীর জন্য, আমরাও করবে সেখানে। আমাদের খারিজ্জামান লিটন ভাই আছেন আমাদের মধ্যে, ওনাকে নিয়ে মানুষ কেমন সাথে আমি ওনাকে মানে ওনাকে না রাজশাহীকে টপকাতে চাই, সিলেট সিলেট পার্সন রাজশাহী। আমাদের কথা হল এই জন্য তো আমাদের কাজ করতে সবার মানে খালি বক্তব্য দিলে হবে আর আপনাদের সাথে কথা বলবে জন্য কাজ করতে চাই। আমি বিশ্বাস করি আমার নেত্রী জাতির জনকের কাছে কখন না মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনা কাজটাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আজকে শতকাল মানুষ যেভাবে নারী পুরুষ ইয়াং ভোটার যারা গিয়েছেন ওনারা ব্যর্থতা পরিচয় দিয়েছেন না, 47% ভোট কাটছে, এটা দেখে তো ওনার তো লজ্জা পাওয়ার কথা সবাই। তো আমি আর বিশেষ করে নতুনভাবে হয়েছি, দেখি আল্লাহ তালা কী করেন। আর আমরা আমি আজকে বিএনপি যারা প্রভাব আছে আমি আহ্বান জানাই, মাননীয় প্রধানমন্ত্রীও চান, সবাই চায়, দেশবাসীও চায় ইতিবাচক রাখে এবং মানুষ কিন্তু নেতিবাচক বিএনপির এই পজিশন কেন হয়েছে, বিএনপির পজিশনটা হয়েছে তারা নেতিবাচক রাজনীতির কারণে। আমি জাতীয় নির্বাচনে যেখানে আমাদের জাতীয় নির্বাচনে যারা প্রার্থীরা আছেন ওনাদের সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, দানার সৃষ্টি করবেন এবং সরকারও চায়, আমরা সবাই চাই, সিলেটবাসীও চায়। ধন্যবাদ। আপনার আমি তো বেসরকারিভাবে নির্বাচন হবে, আমি যতক্ষণ পর্যন্ত ভোট তুলে নিব এবং ভোট তোলার পরে আমি উনি যখন আমাকে হ্যান্ড ওভার করবেন তখন নামবে হতে পারে। এখন আপনারা বলছেন আমি জনগণের পাটা, কিন্তু আমি ভোট না নেওয়া কিন্তু অফিসিয়ালি কিন্তু আমি ভোট পারি না, আর এইটা কোনো বিষয় না। আমি আমি যতদিন থাকবে আমিও সহযোগিতা করবো, উনি পরবর্তীতে আমাকে সহযোগিতা করবেন, এটা এরই আমি চাই।